গল্প আমার মনে পড়েছে, কেউ রাগ করবেন না, কিন্তু গল্পটা মুছিয়ে শোষণের গল্প, এ বাবা রাগ করিস না জানি। এক ঠাকুর মশার ছেলে দেখতে আইসে আর এক ঠাকুর মশাই, তার মেয়ে আছে বিয়ে দেবে। আমি কোনো সময় বাজে গল্প কই না, আমি কোনো সময় একটা বাজে গল্প আমি কই না, সবাই তা জানে, কব কেন। ওই যে মেয়ের বাবা ছেলের বাড়ি গেছে, ছেলেটারে দেখতেছে, দেখবে আর কি, আগে কিছু খাবার টাবার এনে দিয়েছে, টিফিন টিফিন দেয় না, বাড়ি অনুপাতে দেয়, কোনো বাড়ি গেলি এক কাপ চা বিস্কুট দেয়, কোনো বাড়ি গেলি এরম বড় বড় প্লেট সাজাইয়ে দেয়, আছে না কায়দা আছে কি। অনেকে আবার মনে মনে ভাবে কয়টা দেখে কয়টা বিয়ে হবে তার ঠিক কি, অত বয়স আমার খরচ করার উপায় নাই, এরকম আছে। তা ওই বাড়ি ভালো খাবার দিছে, খেজুর দিছে, আঙুর দিছে, নাশপাতি দিছে, আপেল দিছে, কিশমিস দিছে, তারপরে ওই যে আর একটা কি বোতলে ভরিয়ে যেন খায়, এই ফস করে ওঠে কোকোকোলা, বুঝে না, অত আমি জীবনেও খাই না, না আমও ভালো জানি না, বুঝেছো মা। এখনো ছেলে সামনে আসে নাই, এসব খাবে দাবে তারপরে তো ছেলে দেখা হবে, উনি আবার নিজের ছেলে নিয়ে গেছে, ছেলে দেখতে ওনার মেয়ে আছে, ছেলেটারে নিয়ে গেছে গট কাছে, তা পেট ভরে খাইছে, খাওয়ার পরে যখন ওই কোকোকোলা খাইছে, বুঝতে পারছেন, তারপরে আরো খেয়েছে ওই এই দুধের মধ্যে বীজাণু থাকে যেন কি, ছোট 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 বানায় রসমালাই, আরে কমাল, দুধ জাল দিয়ে বানায়, ও যদি কেউ বেশি খায় তাহলে পেট ঠিক করা দায়, পাক দেবে পেটের মধ্যে পাক দেবে, ঠিক না, ওটু হিসেব করে খাটিয়ায়। ওইগুলো খাইয়ে যখন কোকোকোলা খাইছে অমনি পায়খানা আইছে, ছেলেটারে ডাকে কয় বাবা তুই একটু বয়, আরে মেয়ের বাবা ছেলের বাবারে বলছে আমি একটু আসছি, আগে আগেকার দিন তো আগে পায়খানা সব বাড়িতে থাকতো না, ঠিক বলছি না নাকি, হয় খাল পাড়ে না ওই বাগানের ভিতরে গর্ত খুঁড়ে বাঁশ ফেলে দিত, ওই জায়গা দিয়ে ব্যাব্যা করে ছাড়িয়ে দিত, বেড়াত বেড়াত করি, এটা তোমরা তা জানো না আমরা জানি, কে ঠিক বলছি তো নাকি, মনের কথা একদম। এই জন্য গুরুচাঁদ ঠাকুর প্রথম এসে বললেন ঘাট পায়খানা দড়ি এই তিনটে থাকে ভদ্রলোকের বাড়ি, বুঝলি, বাড়িতে দড়ি টানা, যেখানে সেখানে কাপড় নাড়বি না, বিভিন্ন রকমের জীবাণু ওই কাপ লাগতো কাপড়ের গায়ে, আর মায়েদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়, আগে যেটা বেশি হতো ওটার কব না, ঘাট পায়খানা দড়ি তিনটে থাকে ভদ্রলোকের বাড়ি। গোসাই এখন ফোনটা কিন্তু বন্ধ করতে হয় বিচারে, তো বাড়ির পাশে একটু দূরে একটা খাল আছে, ওই খালের এক পাড়ে গিয়ে পায়খানা করে উনি নিচেই গেছে জল শৌচ করতে, যারে কয় শোষা এক কথায়, তাই তো নাকি। আর ঠিক ওপারে আর এক দাস মশাই যারে কয় মুসি, উনিও পায়খানায় বসেছিল, উনিও ভাবলো তাহলে আমিও এবার শুষি, এপারেতে বাউনার ওপারেতে মুসি, দুইজন ভাবিছে মনের মতো শুষি, ব্রাহ্মণ দেখেছে দাস মশাই রে, আর দাস মশাই ব্রাহ্মণকে তখন লক্ষ্য করে, মানে দাস মশাই ভাবতেছে আমি সহজে শোষা ছাড়বো না, নে তাহলে ব্রাহ্মণ ভাববেন ছোট জাত্য অল্পে হয়ে গেছে, এদিক ঠাকুর মশাই ভাবতেছে ওর আগে যদি আমি শোষা ছাড়িয়ে দেই তাহলে আমার সম্মান থাকবে, ঠাকুর মশাই শুষিয়েই যাচ্ছে, ও আর শোষা ছাড়ে না, ও শুষিয়ে যাচ্ছে,
ঘন্টা দুই হয়ে গেছে, খালি জল নেয় আর হয়েছিস। আমার না সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি ভাই। এখন ওই ছেলের বাবা ডেকে কয়, ও খোকা তোমার বাবা গেল কোন জায়গায়? বলল আমি যা সিপাহিখানায়, আসে না কেন? বললাম দেখি, দেখি আসি। আমার বাবার তো একটু আবার হাটের রোগ আছে, যাই এটা আবার অ্যাটাক করিছে কিনা বলা তো যায় না। বাবারে বাঁচাবার জন্যই কইছে, হাটের রোগ টোক নাই। দূরের থেকে দেখে বাবা এরকম সুস্থিছে, ও আধা ঘন্টা দাঁড়ায় আছে, দেখে নিয়ে যাচ্ছে, ওপারেও চলতেছে, মেশিন দুই ধারেই চলতেছে। আজকে তো রাত্রি স্বপ্নে দেখবানে তোমরা, এখন ডাকতেছে ও বাবা, বাবা কতক্ষণ বসে কি করবা? করছে না যে কতক্ষণ বসে সুস পায়, এ কথা করছে না, মরছে তো। ও বাবা, বাবা কয় কথা কইছিনি, মাইয়ে বিয়ে হোক আর না হোক, মান সম্মান আমি নষ্ট করতে পারবো না। সাইয়ে দেখ আজকে মুছিয়ে শোষণের পালায় পড়েছি, দেখ। যদি আমারে থামাতে চাস তাহলে উপার যাইয়ে ওই ডেরে থামা। ওরে কপাল রে মরছি আজকে, কি ভালো রসের গল্প না, কি গোসাইরা। তা আমিও কি বলবো আপনাদের কাছাকাছি, আজকে আমি মুছিয়ে শোষণের পালায় পড়েছি। কয় আটখানা, এই যে নয়খানা, খালি খানা খানা, এরপরে কবে নেই যে পায়খানা। আর তো রস পাচ্ছিস বাবা?